Rabbishrahli sadri waysirli abri ahlul uqdata bilisani yafqahu qawli. Bismillahir rahmanir rahim. Shubhriyo shikhati o shammani to obhibhavak brindo. Assalamu alaikum. Ami Dilrubaktar Kaspur Omorali Uchibidalai. Shokari shikho. Aajke tomader নবম দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি পৃষ্ঠা 1 ও 2 তোমরা প্রস্তুত হয়ে যাও তাহলে 1971 সালে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয় আমরা সবাই জানি 9 মাস পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে 16 ডিসেম্বর আমাদের দেশ কি হয় শত্রুমুক্ত হয় মুক্তিযুদ্ধ আমাদের গর্বের গৌরবের কাহিনী বাঙালি জাতির এমন অনেক গৌরবের কাহিনী আছে সেসব জানতে হলে ইতিহাস পড়তে হবে তারপরে চর্চা করতে হবে ইতিহাস কি করে সত্য ঘটনা উপস্থাপন করে ইতিহাসের সম্পর্কে গভীর অনুসন্ধান করতে হলে ইতিহাসের উপাদান প্রকারভেদ সম্পর্কে অবহিত হতে হবে তাহলে ইতিহাস শব্দটির উৎপত্তি ইতি শব্দ থেকে যার অর্থ কি যার অর্থ হচ্ছে ঐতিহ্য ইতি শব্দ থেকে যার অর্থ হচ্ছে কি ঐতিহ্য ঐতিহ্য এখন ঐতিহ্য কি ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস শিক্ষা ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতি যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয় কে ইতিহাস এখন ইতিহাসকারের ভাষায় বলা যায় কি ইতিহাসকারের ভাষায় বলা যায় ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মতবাদ দিয়েছেন ইতিহাস শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে এই রূপ দাঁড়ায় যেমন ইতি যোগ আস কেলটু ইতিহাস এখন যার অর্থ এমনই ছিল বা এরূপ ঘটেছিল যার অর্থ কি এমনই ছিল এমনই ছিল বা এরূপ ঘটেছিল এরূপ ঘটেছিল ঐতিহাসিক ডক্টর জনসনও ঘটে যাওয়া ঘটনা কি ইতিহাস বলেছেন যেমন এই যে দেখো তোমরা ঐতিহাসিক ডক্টর জনসন ঘটে যাওয়া ঘটনা কি ইতিহাস বলেছেন হেরোডোটাস বিশ্বাস করতেন ইতিহাস হলো যা সত্যিকার অর্থে ছিল বা সংঘটিত হয়েছিল তা অনুসন্ধান করা আবার র‍্যাপসন বলেছেন কি ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজি হিস্টোরি শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ হ্যাঁ গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে হিস্টোরি শব্দের উৎপত্তি তাহলে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে হিস্টোরি শব্দটির উৎপত্তি যার বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস তার বাংলা প্রতিশব্দ হচ্ছে কি
যার বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। কে করেন? গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। গ্রিক ঐতিহাসিককে হেরোডোটাস। এই ঐতিহাসিক হেরোডোটাস কি ইতিহাসের জনক বলা হয়। তিনি ইতিহাসের জনক হিসেবে খ্যাত। তিনি সর্বপ্রথম তার গবেষণা কর্মের নামকরণে এই শব্দটি ব্যবহার করেন, যার আভিধানিক অর্থ হলো সত্তার সন্ধান বা গবেষণা। হেরোডোটাস বিশ্বাস করতেন ইতিহাস হলো যা সত্যিকার অর্থে ছিল বা সংগঠিত হয়েছিল তা অনুসন্ধান করা ও লেখা। তিনি তার গবেষণায় গ্রিস ও পারস্যের মধ্যে যে সংগঠিত হয়েছিল যুদ্ধ, সেই যুদ্ধের বিভিন্ন বিষয়ে অনুসন্ধান করেছেন। এতে তিনি প্রাপ্ত তথ্য, গুরুত্বপূর্ণ ঘটনা এবং গ্রিসের যে বিজয় গাথা লিপিবদ্ধ করেছেন যাতে পরবর্তী প্রজন্ম এ ঘটনা ভুলে না যায়। এ বিবরণ যেন তাদের উৎসাহিত করে এবং তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। হেরোডোটাসই প্রথম ইতিহাস এবং অনুসন্ধান এ দুটি ধারণাকে সংযুক্ত করেন, ফলে ইতিহাস পরিণত হয় কিসে? বিজ্ঞানে। পরিপূর্ণভাবে হয়ে ওঠে কিসে? তথ্য নির্ভর এবং গবেষণার বিষয়ে। আর ইতিহাসবিদ র্যাপসন বলেছেন ইতিহাস হলো ঘটনার ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা। আধুনিক ইতিহাসের জনক জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন র্যাঙ্কে মনে করেন প্রকৃত পক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণী হলো ইতিহাস। তাহলে ইতিহাসের জনক হলো হেরোডোটাস আর আধুনিক জনক হলো আধুনিক জনক হচ্ছে লিওপোল্ড ফন র্যাঙ্কে। এখানে শিক্ষার্থীরা দুটো জিনিস, যেমন ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস, আর যদি আধুনিক জনক বলা হয় যে আধুনিক জনককে, তখন আধুনিক জনক হচ্ছে লিওপোল্ড ফন র্যাঙ্কে। তাহলে ইতিহাস কি? ইতিহাস হলো যে শুধু কোনো ঘটনা হলেই চলবে না, এই ঘটনার সত্যানুসন্ধান, তথ্য উপাত্ত সংগ্রহ করে, বিচার বিশ্লেষণ করে, গবেষণা করে, অনুসন্ধান করে যে ঘটনাটা সত্য প্রমাণিত হয় সেটিই হচ্ছে প্রকৃত পক্ষে ইতিহাস। তাহলে আধুনিক ইতিহাসের জনক হলো কে? জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন র্যাঙ্কে। আর ইতিহাসের জনক হলো হেরোডোটাস। তিনি বিশ্বাস করেন কি? সত্যিকার অর্থে যা ছিল বা সংগঠিত হয়েছিল তা অনুসন্ধান করা ও লেখা, তাই না? তিনি তার গবেষণায় গ্রিস ও যে পারস্যের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেখানে যে প্রাপ্ত তথ্য উপাত্ত সংগ্রহ করে তিনি লিখেছেন গ্রিসের যে বিজয়গাথা ইতিহাস, সেটা পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করবে এবং কী করবে? দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। আবার যেমন আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, এটা সত্য ঘটনা, এরকম ইতিহাস শুধু হলেই হবে না, সত্য প্রমাণিত করে, অনুসন্ধান করে, গবেষণা করে, তথ্যপাত্র সংগ্রহ করে, বিচার বিশ্লেষণ করে সেই যেই ঘটনা হয় সেটাই হচ্ছে কি? ইতিহাস। তাহলে আজকে আমরা জানলাম কি ইতিহাস কি, আর হচ্ছে তারপরে হচ্ছে ঐতিহ্য কি,
আর হচ্ছে বিভিন্ন ঐতিহাসিকদের মতামত। আর ইতিহাসের জনক হচ্ছেন এই গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস, আর আধুনিক জনক হচ্ছেন জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন র্যাঙ্কে। তাহলে শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।